জীব তেমনি নিত্য, মানে জীবাত্মারও মৃত্যু নাই, ভগবানেরও মৃত্যু নাই, নিত্য। হ্যাঁ, এই কারণে ভগবানের সঙ্গে অভিন্ন, আলাদা নয়, ভিন্ন নয়, কিন্তু আবার ভিন্ন। কেন ভিন্ন? যারা সোহম বলছেন সেই আমি বা আমি সেই এসব বলছেন, কিন্তু মহাপ্রভু এই যুক্তিকে খণ্ডন করে দিয়েছেন, ব্রহ্মবাদীগণের এই যুক্তিকে খণ্ডন করেছেন। কারণ ভগবান হল বিভু আর জীব হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ভগবান সর্বভূত অন্তর্যামী, সকল জীবের, শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি সকলের অন্তরের খবর জানে, কিন্তু জীব নিজের খবরই নিজে জানে না। নিতাই গৌর হরি বল। ভগবান সর্বশক্তিমান আর ভক্ত জীব অল্প শক্তিমান। 7 বছর বয়সে 7 ক্রোশ গিরিগোবর্ধন পর্বত 7 দিন 7 রাত্রি একটি আঙুলে ধরে রেখেছেন, যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, এই যে গান লিখেছেন তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা অজ্ঞ, তারা অন্য বিষয়ে লোকের জগতের কাছে প্রাজ্ঞ হলেও কিন্তু অধ্যাত্ম বিষয়ে তারা একেবারেই অজ্ঞ। ভগবত তত্ত্ব বিষয়ে তারা কিছুই জানে না, অজ্ঞান। তা বলছেন ভগবান হলো সর্বশক্তিমান আর জীব হলো অল্প শক্তিমান। এই জন্যে আবার ভগবান তিনি কারো অধীন নন, তিনি স্বতন্ত্র, কিন্তু জীব পরাধীন, মায়ার অধীন। মায়া ভগবানের অধীন, মায়া ভগবানের অধীন, তার আজ্ঞাবাহী দাসী। আর জীব, সকল জীব মায়ার অধীন, ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। এই দেখুন চৈতন্য চরিতামৃত বলছেন ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে 3 শক্তি প্রধান। এই 3 শক্তি কি? সচ্চিত আনন্দ, সদংশে সন্ধিনী, সন্ধিনীর সার শুদ্ধ সত্তা নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম, এই অর্থাৎ ভগবানের মাতা পিতা গুরু বা তার নিজের পারিষদগণ, সন্ধিনী শক্তি, সদংশের সন্ধিনী, সন্ধিনীর সার শুদ্ধ সত্তা নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম, এমনকি ভগবান যেখানে বিশ্রাম করেন, মাতা পিতা গুরুদেবের আশ্রয়ে, সখাদের আশ্রয়ে তো ভগবান লীলাবিলাস করছেন, তারপরে ভগবানের যে আসন, সিংহাসন, খাট যেখানে শয়ন করেন, সেসবও শুদ্ধ সত্তার পরিণতি। আর সৎ গেল এবার চিদংশে সম্বিত যারে জ্ঞান করিমান, এগুলি সব হলো ভগবানের স্বরূপ শক্তির পরিচয়। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, আর সচ্চিৎ আনন্দ, আর বহিরাঙ্গ শক্তি মায়া শক্তি, আর হলো এই পূর্বেরটা আগে বলে নিই, সচ্চিৎ আনন্দাংশে লাদিনী, লাদিনীর সার শুদ্ধ সত্তা নাম। হ্যাঁ, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। এই হলো
সচ্চিত আনন্দ বিগ্রহ, এটা হলো ভগবানের নিজস্ব স্বরূপ, অন্তরঙ্গ স্বরূপ। আর মায়া হলো বহিরঙ্গ শক্তি, অন্তরঙ্গ নয়, কিন্তু এর মধ্যে অন্তরঙ্গ শক্তির মধ্যে যোগমায়া আছেন। অনেকে যোগমায়া এবং মহামায়াকে এক করে ফেলে, কিন্তু এখানে যোগমায়া বলছেন অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া হলো বহিরঙ্গ শক্তি, তাহলে দুই এক হয় কী করে? অন্তরঙ্গ শক্তি যোগমায়ার আশ্রয়ে ভগবান লীলাবিলাস করেন, অন্তরঙ্গ শক্তি যোগমায়া কৃষ্ণকে ভুলিয়ে রাখেন, মানে যোগমায়ের হাতে নিজের সত্তা ছেড়ে দিয়েছে কৃষ্ণ, যে বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই লীলা করিব যাতে মোর চমৎকার, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবি, যোগমায়া করিবে আপন প্রভাবে। এই দেখুন, যোগমায়ের উপরে ছেড়ে দিয়েছেন, আমিও না জানি না জানে গোপীগণ, দোহাকা রূপে গুণে হরে দোহার চিত্তমন, গোপীরা আমাকে উপপতিভাবে ভজন করবে, আমিও তাদের পররমণী জ্ঞানে ভাবনা করব। আসলে তারা নিত্যলীলার পরিকর, কিন্তু এবার ব্রজগোপীদের সঙ্গে পরকীয়া রস আস্বাদন করবার জন্যে যোগমায়ার দ্বারা তিনি এই লীলাবিলাস করছেন। যোগমায়ার হাতে সব কিছু ছেড়ে দিলেন যে তুমি ভুলিয়ে দেবে। এই ব্রজসুন্দরীরা, এরা যে আমার নিত্য কান্তা, এটা যেন আমার মনে না থাকে। আমি ভাববো এরা সব পররমণী, আর ব্রজগোপীরাও কখনো ভাববে না আমাদের নিত্যকান্ত গোবিন্দ, তারাও ভাববে কৃষ্ণ পরপুরুষ। যোগমায়ের হাতেই কার্যা ছেড়ে দিলেন। হ্যাঁ, আমিও না জানি না জানে গোপীগণ, কে জানবে? যোগমায়া জানবেন। এই বৃন্দাবনের পরকীয়ার সম্বন্ধে, মানে আমরা ভ্রান্ত পথে পরিচালিত হয়ে যাচ্ছি। ওই যে বললাম একটু আগে, আমরা যা করি কৃষ্ণও তো তাই করি। হ্যাঁ, পরকীয়া ভাবেতি রসের উল্লাস, কিন্তু ব্রজবীণা নহে ইহা অন্যত্র কোথা বাস। বৃন্দাবনের মধ্যে এই পরকীয়া রস সীমাবদ্ধ, এই পরকীয়া রস দ্বারকায় নাই, মথুরায় নাই, বৈকুণ্ঠাদ্যে কোথাও নাই, কিন্তু সহজিয়ারা এটাকে বলছে পরকীয়া, এটাই তো ঠিক। আরে, একমাত্র ব্রজগোপী এবং কৃষ্ণের সঙ্গে পরকীয়া, বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ, অন্য কোথাও নাই। আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে রায় দিয়েছেন যে পরকীয়া বৈধ, মানে এ জগতে যদি কোনো রমণী কোনো পরপুরুষকে ভালোবাসে, কুলের কুলবধূ, তাহলে সেটা বৈধ, স্বীকৃত, রায় দিয়ে দিয়েছেন। কিন্তু কেউ প্রতিবাদ করিল না, কোনো রাজনৈতিক দল, সবাই মাথা নিচু করে সম্মতি দিল। হ্যাঁ, দাবি করেছেন তাই। কিন্তু এটা বৈধ নয়, আমাদের গৌড়ীয় শাস্ত্রের বিধানে এটা বৈধ নয়। যাই হোক, আমাদের ভজন এ জগতে বলছেন একমাত্র কৃষ্ণই পুরুষ, আর সব প্রকৃতি, আর কেউ পুরুষ নাই। কাজেই পরকীয়ার অস্বাভাবিক কী করে?
অন্য কারোর সঙ্গে পরকীয়া ভাবনাটাই অপরাধ। এ জগতে কোনো পুরুষ বা কোনো রমণী যদি এই ভাবনা ভাবে তাহলেই সেটা অপরাধ হবে। যাই হোক, তা যোগমায়া হলো অন্তরঙ্গ শক্তি, চিৎশক্তি। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি। এই দেখুন বলছেন, যোগমায়া চিৎশক্তি মানে স্বরূপশক্তি, চিৎশক্তি মানেই স্বরূপশক্তি। যোগমায়া যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি, সেই শক্তি এই লোকে দেখাইতে, সেই রূপরতন যত ভক্তের গুরুধন, প্রকট কইল নিত্যলীলা হইতে। তা যোগমায়া অন্তরঙ্গ শক্তি, আর বহিরঙ্গ শক্তি জীবশক্তি এবং মায়াশক্তি। এটা হলো বহিরঙ্গ শক্তি। বহিরঙ্গ শক্তি মায়াশক্তি, আর জীব হলো তটস্থ শক্তি। একটু ভুল হলো আমার, হ্যাঁ, মায়া হলো বহিরঙ্গ শক্তি আর জীব হলো তটস্থা শক্তি। প্রত্যেকটা জীব তটস্থা শক্তি। কেমন? তট মানে কিনার, যেমন সমুদ্রের তট কিনার। তা জীব হলো তটস্থা শক্তি, অর্থাৎ কিনারে অবস্থান করছে। কোথায়? নিচের দিকে জল আর উপরে স্থল। এখন জীব জল আর স্থলের ঠিক মাঝখানে অবস্থান করছে। তা নিচে হলো মায়া আর উপরের দিকে ভগবান। একদিকে মায়া শক্তি আর একদিকে স্বরূপ শক্তি ভগবান। জীবের স্বাধীনতা দিয়েছে ভগবান, তুমি যেদিকে ইচ্ছা যেতে পারো, এদিকে মায়া এদিকে আমি। তা মায়ার রাজ্যটা তো খুব মোহিনী, মানে মোহিনীর শক্তিতে মায়া সব ভুলিয়ে রেখেছে। যেমন অমৃত ভাণ্ড নিয়ে দেবতা অসুর, তাদের মধ্যে কে অমৃত খাবে? অসুররা বলছে আমরা তুলেছি আমরা খাবো, দেবতারা বলছে আমরা পাবো। ওরা ভাবছে অসুররা যদি অমর হয়ে যায় তাহলে তো আমরা ওদের সঙ্গে পারবো না, কী করা যায়? ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তখন নিজে নারী মূর্তি ধারণ করলেন, এমন মোহিনী মূর্তি ধারণ করলেন, সেই মোহিনী মূর্তি দেখে অসুরেরা ওই রূপেই পাগল হয়ে গেল। আর ওই সুযোগে ভগবান কী করলেন? অমৃত দেবতাদের দিয়ে দিলেন। জয় নিতাই। তা কৃষ্ণ বহির্মুখ জীব যারা, তারা মায়ার মোহিনী মূর্তিতে সব ভুলে আছে। হ্যাঁ, মোহিনী মূর্তিতে ভুলে আছি আমরা। আপাতপক্ষে মধুর কিন্তু পরিণামে দুঃখ। তাই ভগবানের সঙ্গে জীবের, জীব হল বহিরঙ্গ শক্তি তটস্থ শক্তি, আর ভগবান অন্তরঙ্গ শক্তি। জীব অল্পজ্ঞ, ভগবান সর্বজ্ঞ। জীব অল্প শক্তিমান, ভগবান সর্বশক্তিমান। ভগবান সর্বভূত অন্তর্যামী, জীব নিজের খবর নিজে জানে না। এই জন্য মহাপ্রভু বলেছেন জীব নিত্য কৃষ্ণদাস, জীব ভগবান নয়। তবে এখানে দেবর্ষী নারদ বললেন কেন যে তোমরা ভগবানের সঙ্গে নিজেকে অভিন্ন ভেবে তার ভজনা করো। আত্মা আর পরমাত্মা এই ক্ষেত্রে অভিন্ন, কারণ তিনি সকল দেহধারীগণের একমাত্র আত্মা। তিনি জগতের কারণভূত কাল, উপাদান কারণভূত প্রধান,
এবং নিয়ন্তা পুরুষোত্তম এবং নিজের কালশক্তি দ্বারা তিনি এই গুণপ্রবাহরূপ জগৎ প্রপঞ্চ সংহার করে থাকেন। সর্বভূতে দয়া যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। দেবর্ষি নারদ আরও বলছেন, সর্বভূতে দয়া যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। ভগবত ভজনের ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হবে তখন সর্বভূতে দয়া এসে যাবে। হ্যাঁ, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বলছেন সকল জীবের মধ্যেই কৃষ্ণ আছেন, এই জ্ঞানে সবাইকেই সম্মান দেবে। হ্যাঁ, যখনই সর্বভূতে ভগবত দর্শন হবে তখন সবার প্রতি দয়া করতে ইচ্ছে করবে। একটা মাছি বা মশাকে মারতে তখন সংকোচ হবে। আরও কি বলছেন, যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। আমরা তো আরও চাই, আরও চাই, আরও চাই, কিন্তু যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা। ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে নিবৃত্ত করে শান্ত রাখা, এই ইন্দ্রিয়গুলিকে নিবৃত করতে শান্ত থাকতে হবে। এইগুলির দ্বারা সেই ভক্তবৎসল ভগবান শীঘ্র সন্তুষ্ট হন। এই ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। ইন্দ্রিয় তো ভোগ চাইবে, জিহ্বা চর্বচস্য লেজ্জ পেয় এগুলি আস্বাদন করতে চাইবে, কিন্তু তাকে সংযত করতে হবে। যেমন অসুখ হলে ডাক্তারবাবু বিধান দেন, যেমন সুগার যদি হয় মিষ্টি একদম খাবেন না, মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে। এখন আমি যদি মিষ্টি অনবরত খেয়ে যাই তাহলে কী হবে? বেড়ে এমন অবস্থা হবে সব ইন্দ্রিয়গুলি বিকল হয়ে যাবে, মৃত্যুপথ যাত্রী হয়ে যাব। তো ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। যেমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, ভালো না খাইবে ভালো না পরিবে, ভালো খাবেও না ভালো পরবেও না। এই যে বেশভূষাও ভালো পড়তে নিষেধ করছেন, জয় রাধি। আমার কাপড়টা ময়লা হলে সবাই বলছে কাপড় ময়লা কাপড় পরেছেন কেন? হ্যাঁ, কাপড়টা পরিষ্কার করা দরকার। আমি তখন ভাবি আমার পরম গুরুদেব তিনি অপ্রকট হয়েছেন, ছিল গোপালদাস বাবাজি মহারাজ, তিনি যদি কেউ তাকে নূতন বস্ত্র দিতেন সেই নূতন বহির্বাস তিনি ধুলায় মেখে কাদামাটি মেখে তারপরে পরিধান করতেন। ভাবুন, নিজেকে সবসময় লুকিয়ে রাখতেন আর কি, আমাকে যেন সবাই ঘৃণা করে অবজ্ঞা করে। এখন কার কি স্বভাব, কে কোনভাবে চলে এ বলা খুব কঠিন। রাধাকুণ্ডে অনেকেই তাকে পাগল বলতেন, পাগল বলতেন, ওই ময়লা কাপড় চোপড় পরে যেত।
তাই বলছে ভালো না খাইবে ভালো না পরিবে। জিহ্বা লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসাটে সবচাইতে বেশি, জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা থাকলে তাকে বলছে শিষ্ণদর পরায়ণ, সে কৃষ্ণকে পাবে না। ভোগ লালসা থাকলে, আমি ভোগ করবো এরকম লালসা থাকলে ভগবান তার থেকে দূরে থাকবে। রঘুনাথ দাসগোস্বামী যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরসম স্ত্রী, হ্যাঁ, গৌর প্রেমে পাগল হয়ে নবদ্বীপে প্রভুর কাছে এসেছেন। রঘুনাথকে বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আবার কি বলছেন যে খুব বেশি বৈরাগ্য দেখাবে না, মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে মর্কট শব্দের অর্থ বানর, বানর তো বৈরাগী, ল্যাংটা তো কাপড় চোপড় পরে না, তাহলে বৈরাগ্য। জয় রাধি। আবার কেমন বৈরাগী, বাড়িঘরও করে নাই, গাছে গাছে থাকে। আবার কেমন বৈরাগী দেখুন, আমিষ টামিষ কিছুই আহার করে না, শুধু ফলমূল খায়, তাহলে খুব বৈরাগী। কিন্তু বানরের মতো কামুক দ্বিতীয় প্রাণী নাই। তাদের দলে একটা পুরুষ হনুমান বা বানর জন্মালে সেটাকে মেরে ফেলে। তা মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এখানে যারা বৈরাগ্য গ্রহণ করে না বা বৈরাগীদের সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে, তারা বলবে এই তো মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, আমরা বৈরাগ্য নেব কেন, আমরা ভোগের মধ্যেই থাকবো, হ্যাঁ সব কিছু খাবো। মহাপ্রভু বলেছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। পরের লাইনটা শুনুন, পরের লাইনে বলছেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, মানে যেটুকু তোমার প্রয়োজন, না হলে নয়, সেটুকু বিষয় ভোগ করো। আবার তাও কি অনাসক্ত হইয়া, আসক্তি ত্যাগ করি। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, আমার তো প্রচুর আসক্তি, অনাসক্তি একটু নাই, প্রচুর আসক্তি বিষয়ে। একজন পাঠক পাঠ করছেন, সবচাইতে বেশি লোভী বা আসক্ত এই মানুষ। পাঠক বলছেন এক বস্তা চাল রাত্রিবেলায় রাস্তায় ঢেলে রাখলেন, ঢেলে রাখলেন তো, পরের দিন সকালে দেখা গেল কিছু পাখি আসলো, খেতে খেতে পেট ভরে গেল, চলে গেল। কতগুলি গরু আসলো, ছাগল আসলো, তারাও খেতে খেতে পেট ভরে গেল, চলে গেল। তারপর একটা মানুষ এসে দেখলো বাবা এত চাল পড়ে আছে এখানে, বাড়ি থেকে বস্তা নিয়ে এসে সবগুলি নিয়ে চলে গেল। নিতাই গৌর হরিবুল, দেখেছেন, সে কিন্তু একবারের জন্য এক কেজি কি 500 চাল নিল না, সবটাই বস্তা ভরে নিয়ে চলে গেল। তাহলে আমার মতো মানুষের থেকে পশু পাখিরা অনেক অনেক গুণে শ্রেষ্ঠ, এই নরপশুর থেকে। কত বড় ভোগ
লালসা, এত বাড়ি, এত গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, এত হাজার হাজার কোটি টাকা রোজগার, তবুও আকাঙ্ক্ষা নিবৃত্তি হচ্ছে না, আরো চাই, আরো চাই, আরো চাই। ভক্ত খাতায় নাম দিয়েও, বাবাজি হয়েও, আমার কথাই বলছি, হ্যাঁ, যশ চাই, প্রতিষ্ঠা চাই, টাকা চাই, ঈর্ষায় চাই, মহাপ্রভুর বাণী মানছি না, আরো মঠ করতে হবে, পুরীতে একটা করতে হবে, বৃন্দাবনে করতে হবে, হ্যাঁ, অমুক জায়গায় করতে হবে। সনাতন কয়টা মঠ করেছেন? রঘুনাথ দাস গোস্বামী কেউ করেন, আমাদের গোস্বামীরা তারা কেউ মঠ মন্দির করেন নাই, যেটা হয়েছে ভগবত ইচ্ছায় হয়েছে। সনাতন গোস্বামী তিনি মথুরায় চৌবের ঘরে ভিক্ষায় গেছেন, হ্যাঁ, তা মদনমোহনের সেবা দেন চৌবের পত্নী, একটু আচারনিষ্ঠ হয়ে নয়, তাই বলেছিলেন তুমি একটু আচারনিষ্ঠ হয়ে, সদাচার পরায়ণ হয়ে মদনমোহনের সেবা দাও। পরে আর একদিন ভিক্ষায় গেলেন, ভিক্ষায় গিয়ে সেই চৌবের বাড়িতে দেখছেন মদনমোহন ওই চৌবের ছেলের সঙ্গে একসঙ্গে খেলা করছে, নিতাই গৌর হরিবল, শুধু দেখলেন। দেখে চৌবের পত্নীকে বলছেন, আপনি যেভাবে মদনমোহনের সেবা করেন সেইভাবেই করবেন, আর আমার একটি নিবেদন, আপনার ছেলের একটু এটো প্রসাদ আমাকে দিবেন, একসঙ্গে খেলা করছে, একসঙ্গে খাচ্ছে, খেলো। সেদিন রাত্রিবেলায় মদনমোহন বলছেন স্বপ্নে, আমাকে নিয়ে আয়, নিয়ে চল। আবার চৌবের পত্নীকেও বলেছে, আমাকে ওই সনাতন গোস্বামীর কাছে দিয়ে আমি ওর কাছে সঙ্গে যাব, দুজনকেই স্বপ্নে আদেশ করেছেন। তা ঘুম ভেঙে মদনমোহনকে বলছেন, তুমি যে আমার সঙ্গে যাবে, আমার তো বাড়িঘর নাই, আমি ওই পাহাড় পর্বতের উপরে গাছতলায় থাকি, তুমি খাবে কি, এখানে রাজভোগ খাচ্ছ, ওখানে কি খাবে, না তুমি যা খাবে তাই খাও, ঠিক আছে চলো। ওই থাকে টিলার উপরে, দেখেছেন তো মদনমোহন, বৃন্দাবনে যারা গিয়েছেন তারা দেখে থাকবেন কত উঁচুতে টিলাটা, মদনমোহনের মন্দির, ওইখানে থাকেন, ভিক্ষায় যা পায় তাই, ওই আটা, আটা ভিক্ষায় পায়, ওই কোনো রকম হাত দিয়ে এ করে আগুনে ছেঁকে তাই মদনমোহনকে দেয়, লবণও নাই। এইভাবে কয়দিন খেতে খেতে বলে, একটু লবণ দিতে পারো না, আমি তো আগেই তোমাকে বলেছি আমি যা খাবো যা পাবো তাই তোমায় দেবো, লবণ চাইলে অন্য যেখানে তুমি লবণ পাও সেখানে চলে যাও, এখানে ওসব হবে না, আমাদের যদি এরকম আদেশ করে লবণ দাও তাহলে আমরা কি করবো গো, হ্যাঁ, ভিক্ষায় গিয়ে লবণ চাইবো, আমার মদনমোহন লবণ চাইছে কি মিষ্টি চেয়েছে, রাজভোগ চেয়েছে, সে কি দাও, কিন্তু কেমন নিষ্কিঞ্চন। কিন্তু মদনমোহন, তিনি সনাতন গোস্বামীর মহিমা বাড়াবার জন্যে লবণের জাহাজ আটকে দিলেন, বণিক লবণে জাহাজ নিয়ে যমুনা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আটকে গেল, যা এখানে আবার মাঝখানে চর পড়েছে, আটকে গেল জাহাজ, কি করবে, তখন তো এসব লাইট ফাইট কিছু ছিল না, দেখলো ওই টিলার উপরে একটা বাতি জ্বলছে,
টিপটিপ করে। গিয়ে দেখলেন একজন গোসাই ভজন করছেন, গোসাই আমার লবণের জাহাজটা মুক্ত করে দাও। হ্যাঁ, আচ্ছা আমি কি করে তোমার জাহাজ মুক্ত করব? ওই যে মদন মোহনের কাছে যাও, ও তো অনেক কিছু পারে, অসম্ভব সম্ভব করতে পারে। মদন কাছে মোহনের কাছে গিয়ে বললেন, মদন মোহন তুমি আমার জাহাজ মুক্ত করে দাও, আমি এবারে লবণে যা লাভ হবে সব লাভ্যাংশ দিয়ে তোমার মন্দির বানিয়ে দেব। এই দেখেন, লবণের লোভে জাহাজ মুক্ত করে দিল, আমার মন্দির বানিয়ে দেবে বলেছে। হ্যাঁ, আসলে ওটা নয়, ভক্তের মহিমা বাড়াবার জন্যে মদন মোহনের এই কৌশল। তা তারা কোনো মঠ মন্দির করেনি, আমরা এখন করছি। এই জন্যে সবসময় যা পাওয়া যাবে, এখানে দেবর্ষি নারদ বলছেন যে যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা, আর ইন্দ্রিয়সমূহকে বিষয় থেকে নিবৃত্ত করে শান্ত রাখা, এইগুলির দ্বারা সেই ভক্তবৎসল ভগবান শীঘ্রই সন্তুষ্ট হয়। হ্যাঁ, তোমার ইন্দ্রিয় যদি শান্ত হয়, বিষয় বিরাগী হয়, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, ভক্তি 64 প্রকার অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ। তুমি যদি ভোগ ত্যাগ করো তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে, তোমার নিজের ভোগ তুমি ত্যাগ করো কৃষ্ণ সন্তুষ্ট হবেন। এ রঘুনাথ দাস গোস্বামীর চরিত্রেই দেখুন, রঘুনাথ যত ত্যাগ করছেন তত আমার গৌর হরি প্রীত হচ্ছেন। এদিকে তো বললেন, মর্কট বৈরাগ্য না করো রোগ দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ, অনাসক্ত হইয়া বাড়ি চলে গেলেন, রইলেন বাড়িতে, বাবা বিয়ে দিলেন, অপ্সরাসম পত্নী আর ইন্দ্রসম ঐশ্বর্য, কোনো কিছু তাকে আটকাতে পারছে না, গৌর প্রেমে পাগল হয়ে গেছে গো, আর কি কিছু তাকে আটকাতে পারি? একটি কুলের কুলবধূ সে যদি কোনো পরপুরুষকে ভালোবেসে ফেলে, তার স্বামীর যত সৌন্দর্যই থাক, যত ঐশ্বর্যই থাক, মন ওইখানে থাকবে? মন সেই পরপুরুষের কাছে চলে যায়। তেমনি আমার গৌর হরি পরম পুরুষ, তার সঙ্গে যার সম্বন্ধ হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাকে কি আর কেউ আটকে রাখতে পারে গো? কোনো বিষয় বৈভবের বন্ধনে তাকে আটকে রাখতে পারে না। আমাদের সম্বন্ধ হচ্ছে না, ভালোবাসা হচ্ছে না, তাই তো বিষয়ের মধ্যে আটকে আছি। ঠাকুরমশাই তার প্রার্থনায় বলছেন, করঙ্গ কৌপিন লইয়া ছেড়া কান্থা গাই দিয়া, তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। আহা, দেখেছেন কেমন কামনা, কেমন নিবেদন প্রার্থনা। করঙ্গ কৌপিন লইয়া ছেড়া কান্থা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়, সেখানে গিয়ে আমার ব্রজের নিকুঞ্জ গিয়ে আমার বাসস্থান করব, সেখানে বাস করব। হরি হরি, আর কবে হইবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাব দিবাই অবসানে, ভ্রমিয়া বেড়াব উদাসীন। আর বৃন্দাবনে গিয়ে ফলমূল খাব, ফলমূল বৃন্দাবনে খাব দিবা অবসানে, ভ্রমিয়া বেড়াব হইয়া উদাসীন।
শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি হা কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া নিতাই গৌর হরি ও জয় রাধে। সেই দিন আমার কবে বা হবে, দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত পরাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব মাধবী কুঞ্জের উপরি সুখে বসি সুখ সারি গাইবে কো রাধা কৃষ্ণ রস তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া প্রেমাবেশে গোয়াব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত দেখি বসে রত্ন সিংহাসনে নরোত্তম দাসে কান্দে হিয়া ধৈরজ নাহি বান্ধে এমত হইবে কত দিনে নিতাই গৌর হরি বল। হে গো ভোগে আনন্দ নাই ত্যাগই আনন্দ, যে যত ত্যাগ করতে পারবে ততই আনন্দ পাবে। ভক্ত কৃষ্ণ করবে হ্যাগো, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ তাকেই সেবা দেবে। ব্রজ সুন্দরীগণ আমার রাধারানী, তারা এক বিন্দু নিজের সুখ চায় না, সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয় আনন্দ দেয় সর্বস্ব দিয়ে। বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না, নিজের সুখ কামনা মানেই কাম, নিজের সুখের জন্য যত চেষ্টা সবই কাম, আর কৃষ্ণের সুখের জন্য যত চেষ্টা সবই প্রেম। আত্যন্ত প্রীতিসুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। ভোগ ত্যাগ করতে পারছি না বলছি যে, আরে এখন তো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এখন প্রসাদ ভোজি হয়ে যাও, স্বামী স্ত্রী দুইজন এবার গোবিন্দকে দিয়ে তারপরে পাও না, ওই ছেলের জন্য জামাই আসে ছেলে আসে তাদের জন্য রান্না করতে হয় আত্মীয় কুটুম্ব আসে, হ্যাঁ আসলে নিজের লোভ এটা ত্যাগ করতে পারছি না। হ্যাঁ কালকে না পরশুদিন একজন বলছিল, একটা ভক্ত সে অনেকদিন নিরামিষ খাচ্ছে, তারপরে তার আত্মীয় তাকে নিমন্ত্রণ করেছে এই তারকেশ্বরে নিমন্ত্রণ করেছে, তার মাকে নিমন্ত্রণ করেছে করে গেছে, তার মায়ের ছেলে গেছে সেখানে, তো ছেলে তো নিরামিষ খায়। তখন তার আত্মীয় বলছে তোমাকে তো নিমন্ত্রণ করি নাই, তোমার মাকে নিমন্ত্রণ করেছে, মা এসে খাবে।
আমাদের এখানে তো নিরামিষ হবে না, তোমার খাবার তো আমাদের এখানে নাই। হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে গেলে খেতে পাবো না, কারণ আমরা তো নিরামিষ খাই না, অর্থাৎ তোমার বাড়িতে গিয়ে আমরা খেতে পাবো না। তুমি আমার বাড়িতে কী খাবে? আমার এখানে তো আমিষ ছাড়া নিরামিষ হয় না, তোমাকে তো নিমন্ত্রণ করি নাই। তখন সেই শিষ্য, যা খাবই আজকে, ওই বাড়িতে নিমন্ত্রণ খেয়ে নিল, সেই থেকে আবার পুরোপুরি আমিষ হয়ে গেল, প্রসাদ খাওয়া ত্যাগ হয়ে গেল। আমি, বাহ খুব ভালো করেছে, কি বৈরাগ্য! ভোগ ত্যাগ করতে পাচ্ছি না, কিন্তু কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, যত আপনি ভোগ ত্যাগ করবেন ততই কৃষ্ণ সন্তুষ্ট হবেন। রঘুনাথ যখন সিংহদ্বারে প্রসাদের জন্য ভিক্ষার আশায় থাকেন রাত 10টার সময়, সবাই আনন্দবাজারে প্রসাদ কিনে নিয়ে যায়, আশা আশা থাকে অমুকে আসছে প্রসাদ দেবে, প্রভু শুনে বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেশ্যা যেমন দ্বারে দাঁড়িয়ে থাকে, ওই লোকটা আসছে আমার ঘরে ঢুকবে পয়সা দেবে, ঢুকলো না চলে গেল, আরেকটি লোক আসছে ও ঢুকবে, দিল না চলে গেল, আশায় আশায় থাকে। তা রঘুনাথও আশায় আশায় থাকে, ওই লোকটা আসছে আমায় প্রসাদ দেবে, দিল না চলে গেল, আরেকটা লোক আসছে প্রসাদ দেবে, দিল না, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। রঘুনাথ যখন ভক্তমুখে শুনলেন কথাটা, ভাবছেন আমার এই আচরণে তো প্রভু সন্তুষ্ট নয়, কিন্তু পেটে তো কিছু দিতে হবে, না হলে তো এটা চলবে না দেহটা। ওই সারাদিন পরে সন্ধ্যারাত্রিতে ওখানে দাঁড়িয়ে থাকি প্রসাদের জন্য, রান্না করতে গেলে তো ভজনের সময় বিঘ্ন হবে, লোকের বাড়িতে মাধুকরি করতে গেলে বিভিন্ন সঙ্গ আনসঙ্গটঙ্গ হবে, ভোজনের সময় নষ্ট হয়ে যাবে, এই জন্যই সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে ভিক্ষার জন্য। তারপর কি হবে? ওই কথা শুনে রঘুনাথ এবার ছত্রে গিয়ে মেঘে খেতে লাগলেন। ওই যে তীর্থক্ষেত্রে শেঠ বা মারোয়ার এরিয়া অন্য ছত্র খুলে দেয়, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে কেটলি কি থালা গটি বাটি নিয়ে নিতে হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। প্রভু জিজ্ঞেস করছেন ভক্তকে যে এখন রঘুনাথ কি করে জীবিকা নির্বাহ করে, তো রঘুনাথ এখন ছত্রে গিয়ে মেঘে খায়। শুনে বললেন, বৈরাগী হইয়া করে পরাপেক্ষা, পরমার্থ যায় কৃষ্ণ করেন উপেক্ষা। বুঝতে পারলেন? বলছেন রঘুনাথ তো বৈরাগী, তো বৈরাগ্য ধর্ম নিয়ে যারা পরের অপেক্ষা করে, হ্যাঁ, তাদের পরমার্থ নষ্ট হয় এবং কৃষ্ণ তাদের উপেক্ষা করেন, মানে এড়িয়ে চলেন, তাদের দিকে তাকায় না। রঘুনাথের কানে গেল খবরটা, এতেও প্রভুর সুখ হচ্ছে না, তাহলে কী আচরণ করলে প্রভুর সুখ হবে? তখন উপায়ান্তর না দেখে পুরীতে তো আনন্দবাজারে অন্নপ্রসাদ বিক্রি হয়, আপনারা জানেন অন্ন ব্যঞ্জন, তা যেগুলি বিক্রির পরে আর বিক্রি হয় না সেগুলি গরুকে দেয়, গরু খাবার পরে সেগুলি আবার ড্রেনে ফেলে দেয়। রঘুনাথ দাস রাত্রিবেলায় 10টার সময় ওই ড্রেনের প্রসাদ কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে নিয়ে লবণ দেখা মেখে খায়। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রঘুনাথ এখন কি করে জীবিকা নির্বাহ করে, উদন নিবৃত্তি করে, হচ্ছে ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খায়। আর ধৈর্য রাখতে পারলেন না গৌর হরি, স্বরূপ দামোদরকে বলছে আমাকে একটু নিয়ে যাবে রঘুনাথের কাছে। স্বরূপ দামোদরকে সঙ্গে করিয়ে সেই রাত 10টার সময় চলে এলেন রঘুনাথের ভজন কুটিরে। এসে দেখেন রঘুনাথ
ওই ড্রেনের প্রসাদ কুড়িয়ে নিয়ে এসে লবণ দিয়ে মেখে এক মুষ্টি মুখে দিয়েছে। মহাপ্রভু এসে এক মুষ্টি হাতে নিয়ে মুখে দিয়ে বলছে, হ্যাঁ রঘুনাথ, এমন প্রসাদ তুমি প্রতিদিন একা একা খাও আমাকে না দিয়ে, আর এক মুষ্টি নিতে গেছে। স্বরূপ দামোদর হাত ধরে বলছেন, প্রভু এটা তোমার জন্যে নয়। নিতাই গৌর হরিব, দেখেছেন? তাই বলছে, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। এই পাষাণে বা পাথরে দাগ কাটলে এই দাগ যেমন মোছে না, তেমনি রঘুনাথের বৈরাগ্য পাষাণের রেখা। সবার স্মরণীয় কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ, গৌরহরির প্রীতির জন্যে আমাদের ভোগ ত্যাগ করতে হবে। অবশ্য আমাদের প্রসাদের তো আমাদের গুরু গুরবাষ্টকমের একটি পয়ারে আছে, গুরুদেবের অষ্টক আছে না, ওখানে একটা পয়ার আছে, চতুর্বিদ ভগবত প্রসাদ সাদন্য তৃপ্তান হরিভক্ত সঙ্গান বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। যে গুরুদেব চর্বচস্ব লেজ্জ পেয় চতুর্বিদ ভগবত প্রসাদ ভক্তদেরকে পাইয়ে নিজে আনন্দ পান, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। দেখেছেন? আমি বৃন্দাবনে গেলে আমাদের সেবা দেওয়ার জন্য গুরুদেব খুব ব্যস্ত হয়ে পড়েন, নিজে কিছু করেন না, ভক্তদেরকে বলেন, হ্যাঁ প্রসাদ পাবে, প্রসাদ পাবে। হ্যাঁ, তার মানে গুরুদেব ভক্তদের চতুর্বিধ ভগবত প্রসাদ পাইয়ে তৃপ্তি পান। চর্বচস্য লেজ্জ পেয়, আচ্ছা পানীয়, আচ্ছা। তবে এখানে আমাদের ভাবতে হবে প্রসাদ তো, যেমন আজকে একাদশী, আজকে তো অনেক মন্দিরেই অন্নভোগ দেওয়া হয়েছে বা হচ্ছে, সেই প্রসাদটা তারা অন্যজনকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো হয় না, অন্ন গ্রহণ করাও যেমন ঠিক নয় পাপ, অন্ন দান করাও তেমনি আজকের দিনে পাপ। অনেকে আবার রেখে দেয়, পরের দিন শীতলে প্রসাদ পায়। যাই হোক, আমরা আবার ওটা করি না, কারণ অন্ন করলে অনেকে লোভ জাগবে। হ্যাঁ, ওই জন্যে আমরা যা পাই তাই, নিতাই গৌরকে রাধা মাধবকে তাই দিই। তোমরা আজকে একাদশী করো, কালকে সকালে পালন হবে। জয় রাধি। তো দেখুন, জিহ্বা তো চাইবে ভালো মন্দ খেতে, কিন্তু জিহ্বাকে শান্ত করতে হবে। জিহ্বা লালসে ইতি উতিধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। ঠাকুরমশাই বলছেন, দেহে বৈশে রিপুগণ যতক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। কেউ কারো কথা শোনে না, এমন সব ইন্দ্রিয়গুলি, কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাশে গোবিন্দ ভজিব। ঠাকুরমশাই বলছেন, সবচাইতে ভিতরের ইন্দ্রিয়গুলি তো বেশি প্রবল, কাম ক্রোধ লোভ মোহ। হ্যাঁ,
এগুলিকে কি করব, কামক্রোধ লোভমোহ অভিমান দম্ভসহ স্থানে স্থানে নিযুক্ত করিব, এগুলিকে যথাস্থানে নিযুক্ত করব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাশে গোবিন্দ ভজিব, কামকৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশীজনে লোভ সাধু সঙ্গে হরি কথায়। এই দেখুন, যে কাম কামনা বিষয়ের প্রতি, পরদ্রব্যের প্রতি, সেই কাম কামনাকে নিযুক্ত করো কৃষ্ণ সেবা কামনায়। যে ভালো জিনিস এসে গোবিন্দকে দেব, বৈশাখ মাস পড়েছে, নতুন ফল দেব, নতুন এটা দেব সেটা দেব, যত পারেন খাওয়ান রাধা মাধবকে, নিতাই গৌরকে। হ্যাঁ, বলতে সে তো বলতে পারেন, সে তো জল তুলসি পেলেই সন্তুষ্ট হয়, সে তো আর কিছু চায় না। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে রাজভোগ দেওয়ার, সেখানে যদি না দেন তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। জয় রাধে, যার কিছু নাই সে জল তুলসি দিলেই হয়ে যাবে। কিন্তু আপনার সামর্থ্য আছে রাজভোগ কেনার, ছেলেমেয়ের জন্যে রাজভোগ কিনবো, আর গোবিন্দের জন্যে নকুলদানা, ছেলেমেয়ের জন্যে এত বসনভূষণ কিনবো, আর গোবিন্দের জন্যে কোনো একটা কোনো রকম একটা ন্যাকড়া, আমার জন্যে ছেলের জন্যে আলাদা আলাদা বড় বড় ঘর, আর গোবিন্দের জন্যে একটা কুড়ে ঘর সিঁড়ির তলে, যার মধ্যে নড়াচড়া করা যায় না, নাহলে চিলাকোটার উপরে, আর আমার জন্যে বেডরুমটা অনেক বড় হবে, বড় খাট হবে, চতুর্দিকে জানালা থাকবে। এগুলি কৃষ্ণ প্রেম নয়, এগুলি কৃষ্ণ ভালোবাসা নয়, ওই দায় থাকা ভক্তিতে ভগবানের চরণ পাওয়া যাবে না। নিজের বাড়ি করার আগে ভগবানের বাড়ি করুন, ভগবানের থাকার জায়গাটা। একজন গৃহ প্রবেশ করবে, বাবা গৃহ প্রবেশ করবে আপনি আসুন, মানে আমি গেলে কী হবে, গৃহ প্রবেশ করব। ও এক কাজ করো, গৃহে প্রবেশ করার আগে আগে নিতাই ও রাধা মাধবকে গৃহে প্রবেশ করাও, হলুদ্ধ্বনি হরিধ্বনি নিয়ে হরিনাম সংকীর্তন সহকারে আগে নিতাই গো রাধা মাধবকে ঘরে প্রতিষ্ঠা করো, তারপরে তোমরা ঘরে ঢোকো। নিতাই গৌর হরি বল, গৃহ প্রবেশ করো, আজে বাজে জিনিস খেয়ে নয়, ওই দিন বৈষ্ণব সেবা দাও, ঠাকুরকে ভোগ লাগাও। ওই বাস্তু পূজা টোজা কী সব করে না গো গৃহপ্রবেশে, কী করে মিষ্টান্ন টষ্ণ করে খাওয়ায় না, কী করে আত্মীয় কুটুম্বের নিমন্ত্রণ করে, ওই দিন কি নিরামিষ খায় সবাই গৃহপ্রবেশের দিন, খায় না? না ভক্ত যারা তারা তো নিরামিষই খাবে, যারা জয় রাধি। তা দেখুন, ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণের অর্পণ করতে হবে, বহির্মুখী ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণোন্মুখী করতে হবে, কাম কৃষ্ণ কামার্পণে কৃষ্ণ সেবা কর্মে অর্পণ করতে হবে। ক্রোধ, যে ক্রোধ পরের প্রতি হিংসায় নিযুক্ত, তাকে নিযুক্ত করতে হবে ভক্ত দেশীজনে, অর্থাৎ ভক্তকে যারা নিন্দা করে, ভক্তের প্রতি যাদের বিদ্বেষ ভাব, তাদের প্রতি মনে মনে ক্রোধ করতে হবে, যে তাদের মুখ যেন আমায় না দেখতে হয়। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখপানে চেও না। লোভ বিষয় বৈভবের প্রতি নয়, লোভ সাধু সঙ্গে হরি কথায়, লোভ। আর মদ কৃষ্ণ গুণগানে, যদি মত্ত হতে হয়, মাতাল হতে হয়, কৃষ্ণ গুণগানে মত্ত হও। মোহ মোহ ইষ্টলাভ বিনে, মোহ মানে দুঃখ, আমরা দুঃখ করি না, বিষয় বৈভব যদি
হারিয়ে যায় আমাদের দুঃখ হয়, কেউ যদি মন্দ কথা বলে তাহলে দুঃখ হয়, তাই না? এ আমাকে এই বললো, এ আমাকে এই করলো, জীবনই রাখবো না, যা প্রেমে ব্যর্থ হয়ে দেখেছেন মোহ, মোহের বসে অনেক কিছু করে ফেলেন। তাই বলছেন মোহ ইষ্টলাভ বিনে, এই বলে দুঃখ করো যে আমার এই দেহ ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দ ভজন হলো না। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দি। এই বলে দুঃখ করো, এই বলে চোখের জল ফেলো, ছেলে মেয়ে পুত্র পরিজন হারিয়ে গেছে, এর জন্য চোখের জল ফেলার দরকার নেই, কি হবে, তোমাকে তো যেতে হবে। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় কত শত, আপনাকে হও সাবধান, অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। এই কাম ক্রোধ রিপু কিচ্ছু করতে হবে পারবে না যদি প্রকৃত সাধুজনার সঙ্গ হয়। প্রকৃত সাধুজনার সঙ্গ হয় তাহলে কাম ক্রোধ রিপুগুলি কিচ্ছু করতে পারবে না। তাই দেবর্ষী নারদ বলছেন, ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে নিবৃত্ত করে শান্ত রাখা, ইন্দ্রিয়গুলির দ্বারা সেই ভক্তবৎসল ভগবান, এইগুলির দ্বারা ভগবান ভক্তবৎসল শীঘ্রই সন্তুষ্ট হন। পুত্রই সোনাদি সকল বাসনা নিঃশেষে অবগত হয়, যাদের অন্তঃকরণ নির্মল সেই সজ্জনগণের নিত্য উপচীয়মান ভক্তিভাবের আকর্ষণে অবিনাশী শ্রীহরি তাদের হৃদয়ে এসে অধিষ্ঠিত হন এবং আপন ভক্তগণের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্যই যেন সেই ভক্তগণের হৃদয়াকাশ থেকে কখনো আর নির্গত হন না। হ্যাঁ, যাদের মন প্রাণ সব ভগবত চরণে সমর্পিত হয়ে গেছে তখন ভগবান আর থাকতে পারে না, দেখে তার হৃদয় আকাশটা নির্মল হয়ে গেছে, এবার ওখানে প্রবেশ করি। ওখানে গিয়ে হৃদয় আসনে গিয়ে এবার উপবেশন করি, তখন ভগবান এসে ভক্তের হৃদয় মন্দিরে আসন পেতে বসলেন। আর কখনো ভক্তের হৃদয় মন্দির থেকে ভগবান যেতে পারেন না। যাবেন কোথায়? ভগবানের তো আর বাড়িঘর নাই। আছে গো, ভগবানের বাড়ি কোথায় জানেন? কেউ বলবেন বৈকুণ্ঠে, কেউ বলবেন বৃন্দাবনে, না, নিজেই বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, আমি বৈকুণ্ঠে থাকি না, রোগ যোগীর হৃদয়ে থাকি না, কোথায় থাকি? মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে সেখানেই আমি অবস্থান করি। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, সবসময়ের জন্য ভক্তের হৃদয়ে বসত করছেন ভগবান, ওটাই তার বাড়ি। ঠাকুরমশাই বলছেন, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছে বৈষ্ণব আমার প্রাণ, আমি বৈষ্ণবের হৃদয়ে বসত করি। এই জন্য তো বৈষ্ণব সেবা ভক্ত সেবা দেওয়ার কথা বলছেন, কেন? সমস্ত ভগবান সবসময় সেখানে অবস্থান করছেন, তাহলে বৈষ্ণব সেবা মানে দেওয়া মানেই একসঙ্গে ভগবান এবং ভক্ত বৈষ্ণব দুজনেরই সেবা হয়ে যাচ্ছে, বা ভগবান এবং ভক্তের উভয়ের সেবা হয়ে যাচ্ছে।
মদভক্ত পূজ্য অভ্যাধিকা। ভগবান বলছেন আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। নিতাই গৌর হরি বল। তা আজকে আমরা এখানেই হরিকথা বিশ্রাম দিচ্ছি, আগামী কল্যের পর থেকে আস্বাদন করব। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন।